দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন উস্কানিমূলক ছয়টি ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে দেশের সুনাম ক্ষুণ্ণ করে এমন উস্কানিমূলক ভিডিও সরাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত রোববার উস্কানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিডিও সরিয়ে ফেলতে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে রিট দায়ের করা হয়। রিটে উস্কানিমূলক ভিডিও চিহ্নিত করতে মনিটরিং বোর্ড গঠনের নির্দেশনাও চাওয়া হয়। ভিডিও লিঙ্কগুলো প্রত্যেকটাতেই আপনার একটা উস্কানিমূলক এবং দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, যেমন একটা 2013-র একটা অনেক পুরনো ভিডিও যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশের রাজপথে মানুষ অনেক গ্যাঞ্জাম করছে, গণ্ডগোল করছে, ওই ভিডিওটাকে বলা হচ্ছে যে তেলের প্রাইস বাড়ানোর সাথে সাথে বাংলাদেশে মানুষ নেমে গেছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। এরপর আরও কিছু ভিডিও একই সময় দেখা গেছে, যেমন একটা ভিডিওতে দেখা গেছে যেখানে ওবায়দুল কাদের সাহেবের কথা বলছেন যে উনি বলছেন তেলের প্রাইস নিয়ে কেউ কোনো কথা বললেই তাকে গ্রেফতার করা হবে।